আয়রাবাজিতে অভিনয়ের জন্য শুক্রবার রাতে মেরিল প্রথম আলো পুরস্কারে সমালোচকের চোখে সেরা অভিনেতা স্বীকৃতি পেয়েছেন চঞ্চল চৌধুরী। তারপর তিনি যৌথ প্রযোজনার সিনেমা নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করলেন এ তারকা। চঞ্চল শনিবার লেখেন, আয়নাবাজি দিয়ে বাংলা সিনেমার কিচ্ছু হবে না। যারা নিজেদেরকে বাংলা সিনেমার ধারক ও বাহক মনে করেন, আসুন আমরা সবাই যৌথ প্রযোজনা সিনেমাকে বেশি বেশি করে প্রমোট করে উপরে তুলি, বাংলা সিনেমার ইজ্জত হরণ করি, অন্যের মাকে মা ডাকি। হায়রে অভাগা জাতি, ফোকাস প্রবলেমের জাতি, কাছেরটাও দেখতে পায় না দূরেরটাও না। মেরিল প্রথম আলো পুরস্কারে একই আসরে দর্শকের রায়ে শিকারী সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন শাকিব খান। মঞ্চে উঠে ঢালিউড কিং যৌথ প্রযোজনার প্রশংসায় মাতেন, তা নিয়েও সোশ্যাল মিডিয়ায় চর্চা হচ্ছে খুব। এমনকি পুরস্কারের মঞ্চে শাকিবকে প্রশ্ন ছুড়ে দেন নায়িকা পূর্ণিমা, কেন যৌথ প্রযোজনার এত প্রশংসা? তারই প্রতিধ্বনি যেন মিলল চঞ্চলের কণ্ঠে। তবে এ বিষয়ে মন্তব্যের জন্য ফোন করে পাওয়া যায়নি তাকে। এদিকে আয়নাবাজিতে অভিনয়ের জন্য সেরা নায়িকার পুরস্কার পেয়েছেন নাবিলা, অমিতাভ রেজা হয়েছেন সেরা পরিচালক। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।